হ্যালো ফ্রেন্ড এম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব করোনা ভাইরাস নিয়ে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তেইশ ডিগ্রিতে ছড়াই না কোভিড নাইন্টিন ভাইরাল হওয়া এইমস এর চিকিৎসকের এই ভিডিওর কি ভরসা করা যায় নীল জামা চশমা পড়া ভদ্রলোকের ভিডিও ক্যাপশানে লেখা এমস থেকে ডাক্তার অকর্বক সিংহা রিসেন্ট আপডেটের ডিটেলস পাঠিয়েছেন ভীষণ জরুরি এটা শোনা ভদ্রলোকের হাতে একটি পোস্টার যাতে লেখা করোনা ভাইরাস ও তাপমাত্রা যেসব এলাকায় তাপমাত্রা তেইশ ডিগ্রির উপরে সেখানে এই রোগ ছড়ায় না এরপর ভিডিওর তিনি ব্যাখ্যা করেছেন তেইশ ডিগ্রির উপরে করোনা ভাইরাসের জীবাণু ছড়ায় না তার দাবি দেখা গিয়েছে তেইশ ডিগ্রির উপরে এই জীবাণু কয়েক মিনিটের বেশি বাঁচে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চ্যালেঞ্জ করে বলেছেন সব দেশে বসন্ত কিংবা গ্রীষ্ম চলে এসেছে সেখানে অত গুরুতর গুরুতর কিছু নয় দাবির সাপেক্ষে তুলে ধরেছেন কিছু পরিসংখ্যান এপ্রিল থেকে এই রোগ কতটা গুরুতর থাকবে না এটাও তার চ্যালেঞ্জ এই ভরসার কথা সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে মনের আশা জোগাতে বলেছেন শেয়ার করতে বলেছেন আতঙ্কিত হতে প্যানিক হতে বারণ করেছেন কোথায় ছড়িয়েছে শেষ কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে পড়েছে চার মিনিট এগারো সেকেন্ডের এই ভিডিও এই তথ্য কি সঠিক না প্রথমত এই ভিডিওটি ভুয়ো নয় কিন্তু ভদ্রলোক এমস ডাক্তার অকর্বক সিং নন দ্বিতীয় তেইশ ডিগ্রির উপরে করোনা ভাইরাসের জীবাণু ছড়ায় না বলে উনি যে দাবি করেছেন তার সমর্থনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কোনো বয়ান বা ঘোষণা এখন পর্যন্ত নেই এই দাবি যে তার প্রমাণ করার মতো কোনো গবেষণাপত্র তাদের আমাদের হাতে আসেনি সত্যি কি এবং আমরা কিভাবে এর যাচাই করলাম ফেসবুক ফেসবুকে খোঁজা করে দেখা গেল অপর্বক সিংহা নামে এমস একজন চিকিৎসক থাকলেও উনি তিনি নন তর্কের খাতিরে যদি ধরাও যায় ভিডিওর মুখ দেখানো চিকিৎসকটির কোনো ফেসবুক প্রোফাইল নেই গুগল গুগলে অপূর্ব সিংহা এমস লিখতেই এই ভিডিও ইউটিউব লিংক পাওয়া যায় ভিডিওটি কমেন্ট সেকশানে অনেকেই প্রশ্ন তুলেছেন তার আইডেন্টি নিয়ে কেউ কেউ বলেছেন উনি বাংলাদেশের চিকিৎসক জাকির হোসেন সবুজ ইউটিউব সার্চে জাকির হোসেন সবুজ লিখতেই খুলে যায় এই চ্যানেলটি সেখানেই স্ক্রল করলে পাবেন এই ভিডিওটি গত পাঁচে মার যা পোস্ট করা হয় গোটা ভিডিওটি দশ মিনিট উনিশ সেকেন্ডের তার শেষে চার মিনিট এগারো সেকেন্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চিকিৎসক জাকির হোসেন সবুজ বাংলাদেশের উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চিকিৎসক মাঝে মধ্যে নানা বিষয়ে ভিডিও পোস্ট করেন ডক্টর জাকির চেম্বার নামে একটি ফেসবুক গ্রুপও রয়েছে তার পাঁচে মার্চ ভিডিও নিয়ে বিতর্ক হচ্ছে দেখে তিনি চোদ্দই মার্চ একটি পাল্টা ভিডিও ইউটিউবে আপলোড করেন তেইশ ডিগ্রির ওপরে করোনা ভাইরাস বাঁচে না বলে এই চিকিৎসকের যে দাবি করেছেন সেটা কি ঠিক উনি যদিও উনি সেলসিয়াস বা ফারেনহাইট কিছুই বলেননি কিন্তু ধরে নেওয়া যেতেই পারে উনি সেলসিয়াস বলতে চেয়েছেন কারণ তেইশ ডিগ্রি ফারেন্সাইড মানে হিমাঙ্কের নিচে গত সতেরোই মার্চ প্রকাশিত ম্যাসাসুয়াসেট ইউনিভার্সিটি অফ টেকনোলজি দুই বিজ্ঞানী কাসিম মুখারি ও ইউসুফ জামিলের একটি গবেষণাপত্রে বলেছে আঠারো ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রায় কোভিড নাইন্টিন এ ছড়িয়ে পড়ার গতি কমে কিন্তু তাই বলে সংক্রমণ বন্ধ হয়ে যায় তা নয় কোনোভাবেই বলা যায় না যে গরম বা পরিবেশে কোভিড নাইন্টিন ছড়াবে না হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে যাই দেখবেন তাই বিশ্বাস করবেন না টুট করে শেয়ারও করবেন না বিশেষ করে এই আতঙ্কের মধ্যে তো নয় এইভাবে ছড়িয়ে পড়ে ভুয়ো খবর যাচাই করুন কোনো প্রবলেম হলে অবশ্যই ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখুন কোনটি সঠিক কোনটি ভুল আর লকডাউন অবশ্যই মেনে চলুন লকডাউন মেনে চললে অবশ্যই আমরা কিছুটা হলেও সেফ থাকব কারণ এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাস তৈরি করা হয়নি তৈরি করা তৈরি করতে এখনও পারেনি তো বন্ধুরা নিজে বুঝুন অপরকে বোঝান আর নিজেও বাড়িতে থাকুন অপরকেও বাড়িতে থাকতে সাহায্য করুন আর কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে জানিয়ে যাবেন যাতে তারা এই ভুল ধারণার মধ্যে না থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ